ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جي ماشيك بريود কোরআন একিম তিল করা যাবে কিনা এর মধ্যে আলমদের তিনটি মতো পড়া যাবে না আরেকটা হলো পড়া যাবে আরেকটা হলো সরাসরি কোরআন পড়বে না প্রয়োজন বুঝে পড়তে পারে দোয়া ইত্যাদির ক্ষেত্রে অথবা শিক্ষার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী কিন্তু এমনি সাধারণত কোরআন পড়বে না এরকম কেউ কেউ বলেছেন তাইলে বোঝা যায় তিনটি মত যারা বলেছেন প্রয়োজন মোতাবেক পড়তে পারে তারা যারা বলেছেন পড়া যায় অথবা পড়া যায় না এদের মধ্যে সমন্বয় সৃষ্টি করার জন্য বলেছেন সামঞ্জস্য মিল দেওয়ার জন্য বলেছে তাই দেখতে হবে এবারে এক্ষেত্রে যে হাদিস দ্বারা মানাব বা নিষেধ প্রমাণিত হচ্ছে ওই হাদিসটি সহি কিনা এ ব্যাপারে সহি কথা হলো जे हादी से माना एसचे ये अवस्था पड़ा जा हादी सहे न शुद्ध नतएारा तो विधान प्रमाणित तो हो तसिक अवस्था जेब्य करा जाए तस्पी तहलील नबी करीम सल पररुद इश्तेफार इत्यादि सब ही जाए इख्तलाफ नहीं आज खारा जाए সেরকম করিম ও তিলাওয়াত করা যায় আলহামদুলিল্লাহ এই মত শেখ রবীন্দিন রহমতুল্লাহ গ্রহণ করেছেন তাই এটাই বেশি সঠিক মনে হচ্ছে আমার কাছে আর এটাই আমি বলে থাকি এই অবস্থায় কোরআনে করিম তিলাওয়াত করা যায় অতএব ঝাড়ফুক যারা করবেন তাদের জন্য তো করা যাবেই বরং যদি মানুষ কোরআন তিল করতে চায় তবুও করতে পারে আর বিশেষ করে বিশেষ করে যদি কোনো নারী হাফেক হয় হাফে কোরআন এবার প্রতি মাসে যদি কয়েকদিন তার এরকম মিস হয়ে যায় তো হয়তো পরে আর কোরআন নাও থাকতে পারে ভুলে যেতে পারে এমনিভাবে যাদের কিছু কোরআন মুখস্থ আছে বারবার যদি এরকমই প্রতি মাসে কিছুদিন এরকম না পড়তে পারেন তাহলে তাদের বেপারও মুখস্থ না থাকার আশঙ্কা থাকে তো আলহামদুলিল্লাহ যেহেতু হাদিস শহীন হয় তাই কোরআনে করিম এই অবস্থায় নারীরা তিলাওয়ট করতে পারেন এটাই বেশি স্পষ্ট ইনশাআল্লাহ بارك الله فيك والسلام عليكم ورحمه الله وبركاته